কিন্তু মিয়া এটা ভাই সিটি, তোমাদের সমস্যাটা কি? আরে মিয়া জুস আমগো লাগে, জুস লাগে মিয়া, জুস মানে তো কেমন আছেন কুদ্দু জনাব? দেখতেই পাচ্ছেন যে আমি আমার লিমোজিনে উঠে গেছি। আজকে থেকে আমি কিছুদিন লাভবিস্ট গ্যাংয়ের সাথে কাজ করব, এবং যতদিন আমার কাছে 1,20,000 না হচ্ছে ততদিন পর্যন্ত আমি ওদের সাথে কাজ করব এবং বিভিন্ন ধরনের কাজ করব। এবং আমি মালিপুর ক্লাবটা কেনার জন্য এত কিছু করতেছি, যেহেতু আমি চিট করব না সেজন্য আমার টাকা কম আছে। আজকে আমি এখন থেকে আমি ওখানে থাকব। আমার দ্বারা একটা ভুল হয়ে গেল, একটা পুলিশকে মেরে ফেলছি রাস্তায়। যাই হোক, আমি আজকে থেকে ওখানে যে বাড়িটা আছে আমার সেখানে থাকবো এবং সেখান থেকেই সব কিছু করবো। চলুন ওখানেই যাই। তো চলে এসছি। তার একটা গাড়ি দরকার, মোটর সাইকেল। কামের কাম কিছু হলো না। গাড়ি আমি পেয়ে গেছি। গাড়িটা কেন দরকার? গাড়িটা দরকার যাকে আমি যে মিশনটা এখন হবে সেখানে একটা গাড়ির মোটর সাইকেলের প্রয়োজন আছে, এই জন্য গাড়িটা দরকার। তো দেখুন কি বলে। আরে দারুণ কাম দেয় আইসো। আরে টমি ভালো হয়েছে আইসো, লাভ ফিস্টের এদেরকে চিনো নাকি? না, কিন্তু আমি তাদের গান পছন্দ করি। এই ব্যান্ডের লগে তোমার পরিচয় করাই দেই। এইটা হু হুকালি বিড়ি এবং তামাকালি গেছে টয়লেটে, আর গানজালে আছে ভোকালে। এরা হইলো আমার সবাই ভালো বন্ধু, আর এ হইলো শহরের ত্রাস টমি। ওই মিয়া, ওই নিজের নাম কি হইলে দি কোন লাগে নি ব্যাংকের মতো গেট গেট করে। আরে ওরা তো খুব ভালো একটা ব্যান্ড দল, ওদের ক্যাসেট সবসময় আমার এখান থেকে রিলিজ হয়, এরা সবসময় এখানেই প্র্যাকটিস করে। শোনো টমি, তোমার এখানে একটু কামের লাগাটাই কানছি, অগলাইকে একটু কাম করে দিতে হবে আর কি, টুকটাক আর কি। আমাকে ড্রাগ দরকার মিয়া, বুঝছো নি? কিন্তু মিয়া এটা ভাই সিটি, তোমাদের সমস্যাটা কি? আরে মিয়া জুস আমগো লাগে, জুস লাগে মিয়া, জুস মানে হ্যাঁ প্রত্যেক কনসার্টে যাইবার আগে আমগো গাঞ্জা খন লাগে, গাঞ্জা খন স্যার আমগো জুস উঠে না, মাথা ঢুকছে না মিয়া, খালি গাঞ্জা, গাঞ্জার লগে অনেক কিছু লাগে হরে কমনি তোরে। আইসা আইসা ঠিক আছে। তো বুঝতে পারছেন নোদা জুসের মানে কি হতে পারে। তো যারা নোদা জুসের সাবস্ক্রাইবার আছেন তারা আবার রাগ করেন না যান, নোদা জুসের এটাই মানে। আমিও নোদা জুসের সাবস্ক্রাইবার এবং আমিও তার ফ্যান। তো যাই হোক, উনি আই থিঙ্ক রাগ করবেন না নোদা জুস। তো নোদা জুস আনতে যাচ্ছি আমি, নোদা জুস। আরে জুস রে, জুস লাগে জুস, হনমারি। আচ্ছা তুমি কি চাও সেটা আমার কাছে আছে, আমার জুস লাগে জুস। ওয়া বুইলে একা আগে দিলে জিনিস পায় নাকি? টাকা দিয়ে দিছে। আরে কি জ্বালা একটা। কাম হয়ে গেছে আমার কাছে, এগুলো বাঁ হাতের খেলা। তো এই যে এখানে জুস পড়েছিল, এই যে জুস নিয়ে নিলাম, নো দা জুস ভাই। শুরু হয়ে গেল একটা জ্বালা। এতক্ষণ ধরে রং করলো, হ্যালো রং নাম্বার। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা কালেক্ট করতে হবে মার্সিডিজকে, ভুলে গেছিলাম। তাই মার্সিডিজকে কালেক্ট করতে যাই। তো চলুন এটুকু আমি স্কিপ করবো, কারণ এত বড় রাস্তা আমি দেখাতে চাচ্ছি না। চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন আগের একটা মিশন এখানে করেছিলাম আমি। তো এখানে মার্সিডিজ আছে এই বিল্ডিংয়ের সামনের বিল্ডিংয়ে, পাশের বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ে মার্সিডিজ আছে। মার্সিডিজের মডেলের দরকার, সেজন্য মার্সিডিজ কিনব।
আমি চলে এসেছি, আমাকে 1.5 মিনিট সময় দিছিল, তো আর মাত্র 26 সেকেন্ড বাকি ছিল। আবার দেখা হবে বিগ বয়। আমার সিরিজ চলে গেল এবং আমার গাড়ি আছে এখনো। এই গাড়িটা আমি আমার সামনে যে ইয়া আছে ওখানে রাখবো, গ্যারেজ আছে আমার বাড়িতে গেলে। তো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমার চ্যানেল দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন মাস্ট। এই জন্য সাবস্ক্রাইব করছি আমি। জানাবেন অবশ্যই কেমন লাগলো, এবং আমার সাবস্ক্রাইবাররা যে কয়জন আছেন যারা রেগুলার সাবস্ক্রাইবার তাদের বলতেছি, স্কিপ না করে ভিডিও দেখো, খুশি হব আমি। এবং একটা কথা, তোমরা যেহেতু 2-3 জন আছো যারা আমার রেগুলার কথাই ভিউয়ার্স, তারা শেয়ার দাও, তোমরা যেভাবে হোক মানুষকে বোঝাও শোনাও, এবং তাদেরকে বলো যেন তারা 2-1টা অন্তত আমার সাবস্ক্রাইব করে দেয়, এবং 2 জনকে তোমরা শেয়ার করো, শেয়ার করার পর তাদেরকে বলো সাবস্ক্রাইব করতে, এবং তারা যেন শেয়ার করে, এবং তারাও যেন বলে যে আমার চ্যানেল যেন তারা অন্য মানুষ সাবস্ক্রাইব করে। কথা আমার আটকে যাচ্ছে কারণ আমি স্কিপ করি না। তো এখানে আমার একটা হেলিকপ্টার ছিল, আপনারা জানেন হেলিকপ্টারের জন্য এই জায়গাটা কিনা বা এই বাড়িটা কিনা। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত।